আমি ফারহানা শিশুফলা। আজকের আমাদের আলোচ্য বিষয় কিছু পার্থক্য, ধনাত্মক এবং ঋণাত্মক ফিডব্যাক কৌশল, মালথিজিয়ান বডি, মালথিজিয়ান নালিকা, নেফ্রন এবং নিউরন, কোষীয় পরিপাক, অন্তঃকোষীয় পরিপাক এবং বহিঃকোষীয় পরিপাক এবং অন্তঃশ্বসন এবং বহিঃশ্বসন। ফিডব্যাক কৌশল, ফিডব্যাক কৌশল হচ্ছে জীবদেহের আন্তঃসাম্য বা দেহের স্থিতাবস্থা রক্ষার জন্য যে স্বনিয়ন্ত্রিত পদ্ধতি রয়েছে, যে স্বনিয়ন্ত্রিত ব্যবস্থা রয়েছে, সেটাকে বলা হচ্ছে ফিডব্যাক কৌশল। ফিডব্যাক কৌশল দুইটা ধরনের, একটা হচ্ছে ধনাত্মক এবং একটা হচ্ছে ঋণাত্মক। ঋণাত্মক ফিডব্যাক কৌশল হচ্ছে বহিঃকোষীয় তরলে কোনো উপাদান যেমন ফ্যাক্টরগুলোর মাত্রা স্বাভাবিকের তুলনায় বৃদ্ধি বা হ্রাস পেলে যদি ফিডব্যাক কৌশলে প্রত্যাবর্ত প্রভাবে উক্ত উপাদানের বিপরীতমুখী পরিবর্তন ঘটে তাকে হচ্ছে গিয়ে ঋণাত্মক ফিডব্যাক কৌশল বলা হয়ে থাকে। আর ধনাত্মক ফিডব্যাক কৌশল হচ্ছে এটা পজিটিভ ফিডব্যাক টেকনিক। বহিঃকোষীয় তরলে কোনো উপাদান তথা ফ্যাক্টরের মাত্রা স্বাভাবিকের তুলনায় বৃদ্ধি বা হ্রাস পেলে যদি ফিডব্যাক কৌশলের প্রত্যাবর্ত প্রভাবে উক্ত উপাদানের ক্রিয়া বা মাত্রা পূর্বের ধারা অনুযায়ী একইভাবে ক্রমশ অধিক তীব্রতা সহ পরিবর্তিত হয় তাকে হচ্ছে গিয়ে ধনাত্মক ফিডব্যাক কৌশল বলা হয়ে থাকে। এটা হচ্ছে বিপরীতমুখী একটা পরিবর্তন ঘটবে এই এদের স্বাভাবিকের তুলনায়, ফ্যাক্টরের মাত্রা যদি স্বাভাবিকের তুলনায় র্যাশ বৃদ্ধি ঘটে তবে হচ্ছে বিপরীতমুখী পরিবর্তন ঘটবে। আর এদের ফ্যাক্টরের যে র্যাশ বৃদ্ধি যদি ঘটে তাহলে হচ্ছে গিয়ে পূর্বের ধারা অনুযায়ী ক্রমশ অধিক তীব্রতা সহ পরিবর্তিত হবে, এইটা একইভাবে চলতে থাকবে। ঋণাত্মক বা নেগেটিভ ফিডব্যাক কৌশল হচ্ছে শারীরবৃত্তীয় অস্বাভাবিক অবস্থার বিপরীতমুখী পরিবর্তন সাধন করে, ফলে স্বাভাবিক অবস্থা প্রতিষ্ঠিত হয়ে থাকে। ওকে, এরপরে এইটা আছে হচ্ছে পজিটিভ ফিডব্যাক কৌশল। শারীরবৃত্তীয় পরিবর্তন ঘটলে মানে শরীরের যে পরিবর্তন, সেই দেহের যে পরিবর্তন যদি ঘটে তাহলে তীব্রতা বৃদ্ধি করে যা প্রাণীর জন্য হিতকর বা অহিতকর হতে পারে। এটা উপকারীও হতে পারে প্রাণীর জন্য বা অপকারীও হতে পারে, কিন্তু এটা যেটা সেটা হচ্ছে কি অস্বাভাবিক অবস্থা হলে সেটা হচ্ছে গিয়ে বিপরীতমুখী পরিবর্তন সাধন করে, বিপরীত পরিবর্তনটা সাধিত হয়, ফলে হচ্ছে কি এদের যে স্বাভাবিক অবস্থাটা চলে আসে, স্বাভাবিক অবস্থাটা প্রাপ্ত হয়। বহিঃকোষীয় তরলে ঋণাত্মক যেটা নেগেটিভ ফিডব্যাক কৌশল, এখানে হচ্ছে কি বহিঃকোষীয় তরলে প্রয়োজনীয় উপাদান বা ফ্যাক্টরের মাত্রা কমে গেলে তার পরিমাণ বৃদ্ধিপূর্বক স্বাভাবিক মাত্রা আনয়ন করে, মানে স্বাভাবিক মাত্রাটা নিয়ে আসে। যেমন রক্তে গ্লুকোজের মাত্রা যদি কমে যায় তবে গ্লাইকোজেন ভেঙে এই ঘাটতি পূরণ করে থাকে। যখন গ্লুকোজ তো গ্লাইকোজেন হিসেবে সঞ্চিত থাকে, যখন এই গ্লুকোজে রক্তের পরিমাণটা, রক্তের মধ্যে গ্লুকোজের যে পরিমাণটা যদি কমে যায় তবে এই গ্লাইকোজেনটা ভেঙে এই ঋণাত্মক যে ফিডব্যাক কৌশল সেই গ্লাইকোজেনটাকে ভেঙে এই ঘাটতিটা পূরণ করে দেয়। কোনো অঙ্গের কার্যকারিতা র্যাশ পেলে তা উত্তরোত্তর র্যাশ পেতে থাকে যা ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি করে, যেমন রক্ত ঘাটতিতে হৃদক্রিয়া ক্রমশ দুর্বলত হতে থাকে। এখানেই বলেছে যে ফ্যাক্টরের মাত্রা স্বাভাবিকের তুলনায় যদি বৃদ্ধি বা হ্রাস পায় তবে পূর্বের ধারণা যে একইভাবে ক্রমশ অধিক তীব্রতা হয়, হচ্ছে অধিক তীব্রতা হয়, তাহলে এই যে ঘাটতি হচ্ছে সেটা হচ্ছে কি আরও অধিক পরিমাণে ঘাটতি হতে থাকে, যার ফলে হচ্ছে গিয়ে ক্রমশ এটা দুর্বলতর হতে থাকে। বহিঃকোষীয় তরলে প্রয়োজনীয় উপাদান বা ফ্যাক্টরের মাত্রা বৃদ্ধি পেলে তার পরিমাণ হ্রাসপূর্বক স্বাভাবিক অবস্থা প্রতিষ্ঠিত করে, অর্থাৎ যদি ফ্যাক্টরের মাত্রা বৃদ্ধি পায় তাহলে তার বিপরীত, যেহেতু এখানে বলেছে বিপরীতমুখী পরিবর্তন ঘটে, তাহলে বিপরীতমুখী পরিবর্তন ঘটলে যদি বৃদ্ধি পায় তাহলে র্যাশ করে, র্যাশ করার ফলে এটা হচ্ছে কি স্বাভাবিক অবস্থা প্রতিষ্ঠিত করে। যেমন দেহের তাপমাত্রা বৃদ্ধি পেলে ঘাম নিঃসরণ দ্বারা তাপমাত্রা স্বাভাবিকে নামিয়ে আনে, তাপমাত্রা যদি বৃদ্ধি পায় তবে ঘর্মগ্রন্থি থেকে সোয়েট গ্ল্যান্ড থেকে ঘামটা নিঃসৃত হয়, সেই ঘামটা নিঃসৃত হওয়ার ফলে এই তাপমাত্রাটা স্বাভাবিকের মধ্যে নামিয়ে আনতে পারে। ধনাত্মক ফিডব্যাক কৌশলে কোনো অঙ্গের কার্যকারিতা বৃদ্ধি পেলে ক্রমশ তা বৃদ্ধি পেতে থাকে, এই ঘটনা হিতকর বা অহিতকর দুইটাই ঘটতে পারে, অর্থাৎ এটা উপকারী হতে পারে বা উপকারী না সেরকমও হতে পারে। যেমন প্রসবকালীন জরায়ু প্রাচীরের সংকোচনের তীব্রতা বৃদ্ধি প্রসবকে সহজ করে, অর্থাৎ সংকোচনের তীব্রতা যেটা সেটার যে বৃদ্ধিটা সেটা হচ্ছে কি প্রসবটাকে খুব আরও খুব সহজ করে থেকে, আবার দেহের তাপমাত্রা ক্রমবৃদ্ধি হিট স্ট্রোকের মতো প্রাণঘাতী ঘটনা
ঘটে থাকে। তাপমাত্রা যদি বৃদ্ধি হয় তাহলে আরো বৃদ্ধি পেতে থাকে, ফলে হিট স্ট্রোক, যেটা সেই হিট স্ট্রোকের মতো প্রাণঘাতী ঘটনা ঘটে থাকে। এই হচ্ছে কি আমাদের ধনাত্মক ফিডব্যাক কৌশল এবং এটা হচ্ছে কি ঋণাত্মক ফিডব্যাক কৌশল। ঋণাত্মক ফিডব্যাক কৌশল বা নেগেটিভ ফিডব্যাক কৌশল টেকনিক এবং ধনাত্মক ফিডব্যাক কৌশল বা পজিটিভ ফিডব্যাক টেকনিক। আর ফিডব্যাক কৌশলটা হচ্ছে দেহের যে স্থিতাবস্থা, জিভের যে স্থিতাবস্থা সেটা রক্ষার জন্য যে স্বনিয়ন্ত্রিত ব্যবস্থা রয়েছে সেটাকেই বলা হচ্ছে গিয়ে ফিডব্যাক কৌশল। এরপরে মালপেসিয়ান নালিকা এবং মালপেসিয়ান বডি, তেলাপোকা সহ সকল প্রত্যঙ্গের প্রধান রেচন অঙ্গ হচ্ছে গিয়ে মালপেসিয়ান টিউবুল। মানুষ সহ সকল মেরুদণ্ডী প্রাণীর রেচন অঙ্গের অংশ হচ্ছে গিয়ে মালপেসিয়ান বডি। প্রাণীর অন্ত্রের প্রাচীরে গুচ্ছা করে অবস্থান করে, ইন্টেস্টাইন যেটা সেটার প্রাচীরে এটা গুচ্ছা করে অবস্থান করে। প্রাণীর বিকৃত নেফ্রনে এককভাবে অবস্থান করে, এদের সংখ্যা অল্প প্রায় 100টি হয়ে থাকে। মালপেসিয়ান বডি এদের সংখ্যা হচ্ছে অধিক, মানুষের দুই বিক্রিয়ে প্রায় 20 লক্ষ পরিমাণ মালপেসিয়ান বডি দেখতে পাওয়া যায়। মালপেসিয়ান টিউবুল সূক্ষ্ম সুতার মতো নলাকার ধরনের, এ ধরনের সূক্ষ্ম সুতার মতো এরকম থাকে। এটা এপিথেলিয়াম আবরণ ও ভিত্তি পর্দা নিয়ে গঠিত হয়ে থাকে। এরা হচ্ছে গিয়ে গোলাকার কাপের মতো গোমাস ক্যাপসুল এবং কৌশিক জালিকার পিণ্ড গ্লোমেরুলাস নিয়ে গঠিত মালপেসিয়ান বডি। মালপেসিয়ান নালিকা এর এক প্রান্ত হিমোসিলিয়াম মুক্ত থাকে, অন্য প্রান্তে অন্ত্র সাথে যুক্ত থাকে। অর্থাৎ একটা প্রান্ত এটা হিমোসিল প্রান্ত এবং এই অংশটা যেটা সেটা হচ্ছে গিয়ে অন্ত্রের সাথে যুক্ত থাকে। এর এক প্রান্ত নেফ্রনের প্রক্সিমাল প্যাচানো নালিকার সাথে এবং অন্য প্রান্ত রক্ত নালিকার সাথে যুক্ত থাকে মালপেসিয়ান বডি। মালপেসিয়ান নালিকা হিমোসিলে বিদ্যমান হিমোলিম্ফ থেকে রেচন দ্রব্য গ্রহণ করে, সংগ্রহ করে এবং কৌশিক নালীতে প্রেরণ করে দেয়। অর্থাৎ হিমোসিলের যে হিমোলিম্ফ আছে সেইখান থেকে রেচন যে দ্রব্যগুলো সেগুলো হচ্ছে কেউ গ্রহণ করছে এবং সেটা কৌশিক নালীতে প্রেরণ করে দেয়। এটা ও হচ্ছে গিয়ে মালপেসিয়ান বডি যেটা সেটার সে কী করছে সেটা হচ্ছে রক্ত থেকে সূক্ষ্ম ছাকনের মাধ্যমে রেচন বর্জ্য সহ অনেক প্রয়োজনীয় বস্তু সংগ্রহ করে এবং নেফ্রন নালিকায় প্রেরণ করে দেয়। অর্থাৎ রক্ত থেকে ছাকন পদ্ধতি যেটা ছাকে যে সেই কাপের মাধ্যমে ছাকনি পদ্ধতির মাধ্যমে এটা গ্রহণ করছে রেচন জাত যে বর্জ্য পদার্থগুলো সেই বর্জ্য পদার্থগুলো গ্রহণ করছে এবং নালিতে প্রেরণ করে দিচ্ছে, নেফ্রন নালিকায় প্রেরণ করে দেয়। মালপেসিয়ান নালিকা এবং মালপেসিয়ান বডি রেচন অংশ রেচন অঙ্গ। এরপরে নেফ্রন এবং নিউরন, বৃক্কের গঠনগত ও কার্যগত এককে হচ্ছে গিয়ে নেফ্রন বলা হয়ে থাকে। স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত এককে নিউরন বলে। নেফ্রন হচ্ছে বৃক্কের গঠনগত কার্যগত এবং নিউরন হচ্ছে স্নায়ুতন্ত্রের গঠনগত এবং কার্যগত একক। ভ্রূণীয় মেসোডার্ম থেকে উৎপত্তি হয় এই নেফ্রন এবং ভ্রূণীয় এক্টোডার্ম থেকে উৎপত্তি হয় এই নিউরন। এক্টোডার্ম মেসোডার্ম এন্ডোডার্ম আমরা জানি দ্বিস্তরী এবং ত্রিস্তরী, দ্বিস্তরী 2টা স্তর থাকবে এবং ত্রিস্তরী 3টা স্তর দেখা যাবে, এক্টোডার্ম মেসোডার্ম এন্ডোডার্ম। আর যদি 2স্তরী হয় এক্টোডার্ম এবং হচ্ছে গিয়ে এন্ডোডার্ম। এদের হচ্ছে ভ্রূণীয় মেসোডার্ম থেকে উৎপত্তি হয়, এদের হচ্ছে এক্টোডার্ম থেকে উৎপন্ন হয়। কেবলমাত্র বৃক্কে এর অবস্থান থাকে, নেফ্রনের অবস্থান শুধুমাত্র বৃক্কে থাকে। আর নিউরনের অবস্থান হচ্ছে সমগ্র দেহে, স্নায়ু যে উদ্দীপনাটা হয়ে থাকে সমগ্র দেহে অবস্থান। নেফ্রন মালপেসিয়ান বডি প্রক্সিমাল প্যাচানো নালিকা হেনরি লুপ ডিস্টাল প্যাচানো নালিকা এবং সংগ্রাহক নালিকার সমন্বয়ে গঠিত, কোষ দেহ অ্যাক্সন এবং ডেনড্রাইট নিয়ে গঠিত, কোষ দেহ অ্যাক্সন এবং ডেনড্রাইট নিয়ে গঠিত। এ তিন প্রকারের নেফ্রন, সুপার কর্টিকাল মিড কর্টিকাল ডেক্সট্রা মেডুলারি ধরনের 5 প্রকারের হয়ে থাকে, অ্যাপোলার ইউনিপোলার সিডো ডাইনিপোলার সিডো ইউনিপোলার বাইপোলার ও মাল্টিপোলার ধরনের। নেফ্রন রক্ত থেকে মূত্র পৃথক করে ইউরেটরে প্রেরণ করাই হচ্ছে এর প্রধান কাজ।
অর্থাৎ রক্ত থেকে যে বর্জ্য পদার্থগুলো আছে সেই বর্জ্য পদার্থগুলো সংগ্রহ করে এবং হচ্ছে গিয়ে মূত্র থেকে ইউরেটরে প্রেরণ করায়, হচ্ছে এর প্রধান কাজ। নিউরন মস্তিষ্কের দিকে অথবা মস্তিষ্ক থেকে উদ্দীপনা সংবহন করাই হচ্ছে গিয়ে প্রধান কাজ। বর্জ্য রক্ত থেকে মুক্ত করা প্রধান কাজ, আর এদের হচ্ছে গিয়ে উদ্দীপনা সংবহন করাই হচ্ছে প্রধান কাজ, নেফ্রন এবং নিউরন। এরপর হচ্ছে পুষ্টি এবং পরিপাক। পুষ্টি হচ্ছে একটা জটিল শারীরবৃত্তীয় প্রক্রিয়া, বহিরুৎস থেকে প্রয়োজনীয় উপাদান গ্রহণ পূর্বক দেহের ক্ষয়পূরণ ও বৃদ্ধি সাধনের সামগ্রিক প্রক্রিয়াকে পুষ্টি বলা হয়ে থাকে। আর পরিপাক হচ্ছে কঠিন জটিল খাদ্য গ্রহণকারী প্রাণীরা যে প্রক্রিয়া খাদ্যকে সরল ও কোষের শোষণ উপযোগী করে সেই প্রক্রিয়াকে তাকেই বলা হয়েছে গিয়ে পরিপাক। পুষ্টি খাদ্য গ্রহণ, পরিপাক, পরিশোষণ, আত্মীকরণ ও নিঃসরণ পুষ্টি প্রক্রিয়ার একটা অংশ। তবে উদ্ভিদ সহ মৃতজীবী অধিকাংশ ক্ষুদ্র পরজীবী প্রাণী দেহে পুষ্টি সাধনের জন্য পরিপাক অপরিহার্য নয়। নিম্ন শ্রেণীর যে প্রাণীগুলো উদ্ভিদ এবং মৃতজীবী সে তাদের ক্ষেত্রে এই যে পুষ্টি সাধনের জন্য পরিপাক এটা অপরিহার্য থাকে না। পরিপাক পুষ্টির একটা অংশ, একমাত্র হলোজৈক প্রাণীদের পুষ্টির জন্য পরিপাক অপরিহার্য হয়ে পড়ে। পরিশোষিত খাদ্য সারের বিপাকীয় প্রক্রিয়া পুষ্টির অংশ। পরিপাক একটি বিপাক বহির্ভূত প্রক্রিয়া, বিপাকের মধ্যে অন্তর্গত না। খাদ্যগুণের সাথে পুষ্টি প্রক্রিয়া সম্পর্কিত, খাদ্যগুণ যাই হোক পরিপাক হলেই পুষ্টি সাধন হবে এমন না। পুষ্টির মূল কার্যাবলী কোষের অভ্যন্তরে প্রোটোপ্লাজমে সংঘটিত হয়ে থাকে, অর্থাৎ পুষ্টিটা প্রোটোপ্লাজমে সংঘটিত হয়। কোষীয় খাদ্য গহ্বর, সিলেন্টেরন, পরিপাক নালী ইত্যাদি স্থানে পরিপাকটা সংঘটিত হয়ে থাকে। এগুলো পুষ্টি এবং পরিপাক। এর পরেরটি হচ্ছে অন্তঃকোষীয় পরিপাক এবং বহিঃকোষীয় পরিপাক। অন্তঃকোষীয় পরিপাক, কোষের অভ্যন্তরে এটা পরিপাক ঘটে থাকে যেন অন্তঃকোষীয়, ইন্ট্রা সেলুলার। বহিঃকোষীয় হচ্ছে এক্সট্রা সেলুলার। অভ্যন্তরে পরিপাক ঘটে এটা হচ্ছে কোষের বাইরে সিলেন্টেরন বা পরিপাক নালীর অভ্যন্তরে পরিপাক ঘটে থাকে বহিঃকোষীয় পরিপাকটা। অন্তঃকোষীয় পরিপাকে গৃহীত খাদ্যবস্তু খাদ্য গহ্বরে জমা হয়ে থাকে, ভ্যাকুয়াল যে আছে ফুড ভ্যাকুয়াল সেখানে জমা থাকে। খাদ্য গহ্বর অনুপস্থিত বহিঃকোষীয় পরিপাক, সেটাতে খাদ্য গহ্বর অনুপস্থিত। তবে গৃহীত খাদ্যবস্তু পরিপাক নালীর অগ্রভাগে যেমন পাকস্থলী, ক্রপ এর মাধ্যমে সাময়িকভাবে জমা থেকে থাকে, পাকস্থলীর মধ্যে ক্রপের মধ্যে সাময়িকভাবে জমা থাকে। কোষের সাইটোপ্লাজম যেমন লাইসোজম নিঃসৃত এনজাইমের ক্রিয়ায় খাদ্য গহ্বরে খাদ্যের পরিপাক ঘটে থাকে। যেহেতু খাদ্যবস্তু খাদ্য গহ্বরে জমা হয়, এই যে লাইসোজমটা আছে সাইটোপ্লাজমের যে লাইসোজম আছে সেখানে নিঃসৃত এনজাইম যেটা, অর্থাৎ লাইসোজম নিঃসৃত এনজাইমের কার্যকারিতায় এই খাদ্য গহ্বরের যে খাদ্যগুলো আছে সেই খাদ্যের পরিপাক ঘটে থাকে। ভিন্ন কোষ বা গ্রন্থি নিঃসৃত এনজাইমের ক্রিয়ায় খাদ্যের পরিপাক ঘটে থাকে। পরিপাক নালী মুখ গহ্বর থেকে শুরু করে পায়ু অ্যানাস পর্যন্ত যে নালীটা চলে যাচ্ছে সেটা হচ্ছে গিয়ে সেই বিভিন্ন ধরনের গ্রন্থি এবং বিভিন্ন ধরনের কোষ এখানে ইনভলভ থাকে, যুক্ত থাকে, যার ফলে যে গ্রন্থি নিঃসৃতের ফলে বিভিন্ন এনজাইম বের হয়, যেই এনজাইমের ক্রিয়ার মাধ্যমে এই খাদ্যের পরিপাক ঘটে থাকে। অর্থাৎ লালা রসের মাধ্যমে খাদ্য ঢুকছে পাকস্থলীতে, পাকস্থলী এনজাইম যে ক্ষরণ করছে সেটার মাধ্যমে পাকস্থলীতে পরিপাক হচ্ছে। এরপরে যকৃতে থেকে যে পিত্ত রসটা বিলসে সে যে এনজাইমটা ক্ষরণ করে সেটার মাধ্যমে পাচিত হচ্ছে। ইন্টেস্টাইনের মধ্যে যে ক্ষুদ্রান্তে বৃহদান্তের মধ্যে যে ইন্টেস্টিনাল যে গ্ল্যান্ডটা আছে সেইখান থেকে যে রসটা নিঃসৃত হয় সেখানে সেই পাচিত হয়ে থাকে। এভাবে বিভিন্ন পর্যায়ে পর্যায়ে বিভিন্ন কোষে এবং বিভিন্ন গ্রন্থি থেকে এনজাইমের যে ক্রিয়াটা হয় সেটার মাধ্যমেই হচ্ছে গিয়ে খাদ্যটা পরিপাক হয়ে থাকে। পাচিত খাদ্য বা খাদ্যসার সরাসরি সাইটোপ্লাজমে শোষিত হয়ে থাকে, অর্থাৎ অপাচ্য যে বস্তুটা সেটা হচ্ছে কি সরাসরি সাইটোপ্লাজমে আসে কোষের সাইটোপ্লাজমে। কিন্তু এই যে খাদ্য গহ্বর রয়েছে এই খাদ্যসারটা আবার সাইটোপ্লাজমে সরাসরি শোষিত হয়। খাদ্যসার রক্ত বা লসিকাতন্ত্রের মাধ্যমে পরিশোষিত হয় ও সমগ্র দেহে কোষে কোষে ছড়িয়ে পড়ে।
যখন কোষে কোষে চলে যায় তখন যে পুষ্টিটা যায়, পুষ্টিটা যে ছড়ায়, কোষের যে ভাঙন হয় সেটাই কিন্তু আমাদের বিপাক। তো এটা হচ্ছে গিয়ে খাদ্যসার, যে বহিঃকোষীয় পরিপাকে যে খাদ্যসার যেটা রক্ত বা লসিকাতন্ত্রের মাধ্যমে পরিশোষিত হয়ে থাকে, মানে কোষ দ্বারা পরিশোষিত হয় এবং সমগ্র দেহে, দেহের সমগ্র যে কোষগুলো আছে সেই কোষের মধ্যে এগুলো ছড়িয়ে পড়ে। অন্তঃকোষীয় পরিপাকে খাদ্যের অপাচ্য অংশ কোষের যে কোনো স্থান দিয়ে বা রেচন অঙ্গের মাধ্যমে বাইরে নিষ্ক্রান্ত হয়ে থাকে। অর্থাৎ যে রেচন দ্রব্যটা আছে সেটা হচ্ছে যে কোনো স্থান দিয়ে বা রেচন অঙ্গের মাধ্যমে বাইরে নিষ্ক্রান্ত হয়। নির্দিষ্ট পথ অর্থাৎ পায়ু পথে খাদ্যের অপাচ্য অংশ বাইরে নিষ্ক্রান্ত হয়ে থাকে। প্রোটোজোয়ান, পরিফেরান, সিলেন্টেরেট, হেলমিন্ট ইত্যাদি প্রাণীতে এই ধরনের ঘটনা ঘটে থাকে। এই অন্তঃকোষীয় পরিপাক যেটা সেটা সম্পন্ন হয়ে থাকে। উন্নত অমেরুদণ্ডী এবং সকল মেরুদণ্ডী প্রাণী দলে এই বহিঃকোষীয় পরিপাক ঘটে থাকে। এরপরে হচ্ছে গিয়ে বহিঃশ্বসন এবং অন্তঃশ্বসন। বহিঃশ্বসন এক্সটার্নাল রেসপিরেশন এবং অন্তঃশ্বসন ইন্টারনাল রেসপিরেশন। বহিঃশ্বসন হচ্ছে ফুসফুসের গহ্বরে ফুসফুসীয় বায়ুথলির বায়ুর সাথে ফুসফুসীয় রক্তনালিকা, যেমন কৌশিক নালিকা যেটা সব সেগুলো, সেটার মাধ্যমে রক্তের মধ্যে যে গ্যাসীয় আদান প্রদান হয় অর্থাৎ অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড যে আদান প্রদান হয় তাকে হচ্ছে গিয়ে বহিঃশ্বসন বলে। অন্তঃশ্বসন, শ্বসনের যে পর্যায়ে রক্ত বা অন্য কোনো দেহতরল থেকে অক্সিজেন কোষে প্রবেশ করে এবং কোষ মধ্যস্থ খাদ্যসার অক্সিজেন দ্বারা জারিত হয়ে শক্তি, পানি, কার্বন ডাইঅক্সাইড তৈরি করে তাকেই হচ্ছে গিয়ে অন্তঃশ্বসন বলে। অর্থাৎ কোষিক নালীর মধ্যে যে গ্যাসীয় আদান প্রদান হয় অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড সেটা হচ্ছে বহিঃশ্বসন, এবং দেহতল থেকে অক্সিজেন যখন কোষে প্রবেশ করে সেই প্রবেশ করার ফলে কোষের যে খাদ্যসার আছে সেখানে অক্সিজেন দ্বারা জারিত হয়ে, মানে কোষের যে শক্তি উৎপন্ন হয়, পানি উৎপন্ন হয়, কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় সেই যে প্রক্রিয়াটা সেটাই হচ্ছে গিয়ে অন্তঃশ্বসন প্রক্রিয়া। এটা একটা ভৌত প্রক্রিয়া এবং অন্তঃশ্বসন হচ্ছে গিয়ে এটা একটা জৈব রাসায়নিক প্রক্রিয়া। বহিঃশ্বসন হচ্ছে কোষের বাইরে ঘটে থাকে, যেহেতু শ্বসনটা যখন হয় নিঃশ্বাসটা যখন নেই শ্বাস গ্রহণ এবং শ্বাস ছাড়া সেটা যেটা হচ্ছে কোষের বাইরে ঘটে থাকে, আর অন্তঃশ্বসন যেটা সেটা হচ্ছে কোষের মধ্যে ঘটে থাকে। এই যে কোষে প্রবেশ করে এবং হচ্ছে গিয়ে অক্সিজেন দ্বারা জারিত হয়ে শক্তি পানি উৎপন্ন করে অর্থাৎ কোষের মধ্যে এই কার্যক্রমটা সংঘটিত হয়। পরিবেশ থেকে অক্সিজেন শ্বসনাঙ্গে প্রবেশ করে, অর্থাৎ পরিবেশ থেকে যে অক্সিজেনটা সেটা শ্বসনাঙ্গে নাসা গহ্বরের মাধ্যমে শ্বসনাঙ্গে প্রবেশ করে এবং কার্বন ডাইঅক্সাইড শ্বসন থেকে শ্বসনাঙ্গ থেকে বাইরে পরিবেশে মুক্ত হয়। অর্থাৎ নিঃশ্বাস গ্রহণ করছি, অক্সিজেন গ্রহণ করছি এবং কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিচ্ছি পরিবেশে, এইটা হচ্ছে গিয়ে এখানে ঘটে থাকে বহিঃশ্বসনে। অন্তঃশ্বসনে কোষ মধ্যস্থ খাদ্যসার অক্সিজেন দ্বারা জারিত হয়ে শক্তি, পানি ও কার্বন ডাইঅক্সাইড তৈরি করে থাকে, কোষের অভ্যন্তরে ঘটে। এখানে অর্থাৎ বহিঃশ্বসনে এনজাইমের কোনো ভূমিকা নেই, পরিবেশ থেকে অক্সিজেন গ্রহণ করছি এবং পরিবেশে কার্বন ডাইঅক্সাইডটা ছেড়ে দিচ্ছি, এটাতে এনজাইমের কোনো ভূমিকা থাকছে না। অন্তঃশ্বসনে এক একটি পর্যায়ে সম্পন্নের জন্য নির্দিষ্ট এনজাইমের প্রয়োজন হয়ে থাকে। কোষের মধ্যে যখন অক্সিজেনটা যায় জারিত হয় শক্তি উৎপন্ন করে তখন বিভিন্ন ধরনের এনজাইম এখানে কার্যকরী ভূমিকা পালন করে থাকে এই কার্যকলাপগুলো ঘটানোর জন্য। বহিঃশ্বসন এ পর্যায়ে শক্তি উৎপন্ন হয় না, এখানে নির্দিষ্ট পরিমাণ শক্তি উৎপন্ন হয়ে থাকে। যেহেতু এনজাইমের প্রয়োজন হচ্ছে এবং শক্তি উৎপন্ন হয়ে থাকে এনজাইমের কার্যকারিতার ফলে, তাহলে নির্দিষ্ট পরিমাণ এখানে শক্তি উৎপন্ন হয় অন্তঃশ্বসনে, আর বহিঃশ্বসনে কোনো ধরনের এ পর্যায়ে কোনো শক্তি উৎপন্ন হয় না। এইগুলো আমাদের আজকের কতগুলো পার্থক্য, ধনাত্মক এবং ঋণাত্মক ফিডব্যাক কৌশল, মালপিজিয়ান নালিকা, মালপিজিয়ান বডি, নেফ্রন, নিউরন, পুষ্টি, পরিপাক, অন্তঃকোষীয় পরিপাক এবং বহিঃকোষীয় পরিপাক পার্থক্য, বহিঃশ্বসন এবং অন্তঃশ্বসনের পার্থক্য। আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কিপ স্টাডি, সেফনেস আইডিয়া।